प्रिय चतुर्थ श्रेणी शिक्षार्थी तुम्हरा कैमन आसो करोनार परिस्थिति आशा करछि तुम्हरा सबा स्वास्थ्य विधि मेने चलछो बासाय आछो बासाय बसे अवश्य सिलेबास देखे देखे पढ़ते हबे तुम्हरा बासाय पढ़ाशोना करो। आज के एखन आलोचना करब बांग्लादेश ओ विश्व परिचय निये। তার আগে কয়েকটি ক্লাস অধ্যায় তিনের উপর নিয়েছি, অধ্যায় তিন শেষ, আজকে আমরা অধ্যায় চার নিয়ে আলোচনা করব। অধ্যায় চারটা হল নাগরিক অধিকার। অধ্যায় চারটা কি নিয়ে? নাগরিক অধিকার। নাগরিক অধিকার মানে আমরা যে রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করি আমরা সেই রাষ্ট্রের নাগরিক। এখন নাগরিক হিসেবে আমরা রাষ্ট্রের কাছ থেকে কি কি সুযোগ সুবিধা পেয়ে থাকি, কি ধরনের অধিকার ভোগ করি, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা দেখো এখানে নাগরিক হিসেবে আমরা রাষ্ট্রের কাছ থেকে তিন ধরনের অধিকার ভোগ করি, যেমন সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার। অর্থাৎ আমরা যে বাংলাদেশের নাগরিক, এই বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা কয়েকটি অধিকার ভোগ করছি, সামাজিক অধিকার ভোগ করছি, রাজনৈতিক অধিকার ভোগ করছি, অর্থনৈতিক অধিকার ভোগ করছি। সামাজিক অধিকার বলতে সমাজে সুস্থ সুন্দরভাবে আমরা যাতে বেঁচে থাকি সেই জন্য রাষ্ট্র কিছু সুযোগ সুবিধা আমাদেরকে দেয়, অধিকার দেয়, সেগুলোই হলো সামাজিক অধিকার। রাজনৈতিক অধিকার হলো রাজনীতিতে অংশগ্রহণ, কিভাবে আমরা রাজনীতিতে অংশগ্রহণ করি, আমরা ভোট দিতে পারি, তারপরে বিভিন্ন কাজে রাষ্ট্রের পরিচালনা সহায়তা করতে পারি, আবার অনেকে আছে আমরা নির্বাচনে দাঁড়াইও, কারণ এগুলো হলো রাজনৈতিক অধিকার। তারপরে অর্থনৈতিক অধিকার কি? আমরা আমাদের জীবন ধারণের জন্য আয় রোজগার করা দরকার, সেই আয় রোজগারের ব্যবস্থা করে দেওয়া রাষ্ট্রের দায়িত্ব ও কর্তৃত্ব, আর এটাও আমাদের অধিকার। আজকে আমি তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আজকে আমি আলোচনা করব সামাজিক অধিকার নিয়ে। অর্থাৎ আমরা রাষ্ট্রের কাছ থেকে কি কি সামাজিক অধিকার ভোগ করে থাকি। প্রথমে আমরা দেখি সামাজিক অধিকারটা কি। সমাজের সুস্থ ও সুন্দর জীবনযাপনের জন্য যেসব অধিকার অপরিহার্য সেসব অধিকারকে সামাজিক অধিকার বলে। তাহলে তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো সামাজিক অধিকার কি। সমাজে সুস্থ সুন্দরভাবে বসবাস করার জন্য যে অধিকারগুলো রয়েছে সেগুলাই হলো কি সামাজিক অধিকার। এখন আমরা দেখি কি কি সামাজিক অধিকার আমরা ভোগ করে থাকি। যখন এখানে প্রথমে আছে বেঁচে থাকার অধিকার, প্রথমে এক নম্বর অধিকারটা কি আছে, বেঁচে থাকার অধিকার। এখন নাগরিক হিসেবে মানুষ হিসেবে সবচেয়ে বড় অধিকার কোনটা? বেঁচে থাকার অধিকার। আর এই বেঁচে থাকার অধিকারের অধিকারটা কিরকম? আমরা যাতে নিরাপদে বাঁচতে পারি সে ব্যবস্থা রাষ্ট্রে করে দিতে হবে। এছাড়া আমাদের জীবনযাপনের জন্য কি দরকার, খাদ্য দরকার, বস্ত্র দরকার, বাসস্থান দরকার, এগুলার সংস্থানও রাষ্ট্রকে করে দিতে হবে। অর্থাৎ জীবন রক্ষার অধিকার, বেঁচে থাকার অধিকার বা জীবন রক্ষার অধিকার হলো সবচেয়ে বড় অধিকার। এর মধ্যে আমাদের যে মৌলিক চাহিদাগুলো রয়েছে এগুলো রাষ্ট্রকেই পূরণ করতে হয়। তারপর দেখো শিক্ষার অধিকার। শিক্ষার অধিকার প্রতিটা নাগরিকেরই কি ধরনের অধিকার? এক ধরনের মৌলিক অধিকার, যেটা জন্মগতভাবে সবাই এই অধিকার ভোগ করে থাকে বা অধিকার ভোগ করার অধিকার তাদের রয়েছে। এখন দেখো তোমাদের বই আছে শিক্ষা লাভের অধিকার প্রতিটি নাগরিকের একটি অন্যতম অধিকার। আর যদি রাষ্ট্রের উন্নয়ন করতে চায়, রাষ্ট্র যদি চায় যে আমরা রাষ্ট্রের উন্নয়নমূলক কাজে জনগণ অংশগ্রহণ করি, তাহলে অবশ্যই জনগণকে শিক্ষার সুযোগ দিতে হবে। এই গেল আমাদের শিক্ষার অধিকার। তারপরে দেখো চলাফেরা করার অধিকার আছে। আমরা যে দেশের নাগরিক, এখন আমরা বাংলাদেশের নাগরিক, আমাদের অধিকার থাকতে হবে যে আমরা আমাদের নিজের দেশের ভিতরে যাতে স্বাধীনভাবে চলাফেরা করতে পারি, যাতে আমাদের চলাফেরায় কোন রকমের বাধা বিপত্তি না আসে। তাহলে এই আমরা যাতে সমাজে সুন্দরভাবে বাধাহীনভাবে স্বাধীনভাবে চলাফেরা করতে পারি সেই ব্যবস্থাও রাষ্ট্রকেই করতে হবে। অর্থাৎ এই অধিকারটাও আমরা ভোগ করে থাকি রাষ্ট্রের কাছে। তারপরে দেখো ধর্ম পালনের। আমরা আমাদের দেশে বিভিন্ন ধর্মের লোক বাস করি, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, প্রতিটা ধর্মের লোকই আমাদের এখানে আছে। তাহলে এই ধর্মের অধিকার বলতে বোঝানো হয়েছে যে প্রতিটা ধর্মের মানুষ যাতে তাদের নিজস্ব ধর্মীয় উৎসবগুলা সঠিকভাবে নিরবিচ্ছিন্নভাবে পালন করতে পারে সেই ব্যবস্থা রাষ্ট্রকেই করে দিতে হবে। যেমন দেখো এখানে আমাদের, আমরা মুসলমান হই বা হিন্দু হই, খ্রিস্টান হই, সবারই কিছু ধর্মীয় উৎসব আছে, হ্যাঁ,
সেগুলো তাদেরকে পালনের অধিকার দিতে হবে। কারো ধর্মে কেউ হস্তক্ষেপ করতে পারবে না, এছাড়াও নিজ নিজ ধর্ম সবাইকে পালন করতে দিতে হবে। তারপর আসি ভাষা ও সংস্কৃতির অধিকার। নিজ মাতৃভাষায় কথা বলার অধিকার কিন্তু আমাদের মানে নাগরিকের একটা মৌলিক অধিকার। আমরা সবাই যাতে নিজ মাতৃভাষায় কথা বলতে পারি সেই অধিকারটা আমাদেরকে দিতে হবে। তারপরে এই ভাষা, নিজ ভাষায় মাতৃভাষায় কথা বলার পাশাপাশি প্রতিটা সম্প্রদায়ের কিছু নিজস্ব উৎসব আছে, চর্চা আছে, হ্যাঁ, সাংস্কৃতিক চর্চা আছে, এসবও যাতে আমরা পালন করতে পারি সেদিকেও কিন্তু সবাইকে দৃষ্টি দিতে হবে। সবাইকে মানে রাষ্ট্রকে দৃষ্টি দিতে হবে। তাহলে শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা আমার ক্লাসটা বুঝতে পেরেছ। আমার ক্লাসটা ছিল আজকে আসলে তো নাগরিকের অধিকার নিয়ে, এর মধ্যে অধিকারগুলো হলো রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার, অর্থনৈতিক অধিকার। আজকে আমি সামাজিক অধিকার নিয়ে আলোচনা করেছি, যে অধিকারটা হলো সমাজে সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকার জন্য যে অধিকারটা দরকার সেটাই হলো কি সামাজিক অধিকার। এর মধ্যে কি কি আছে, বেঁচে থাকার অধিকার অর্থাৎ যে নিরাপদ নিজের জীবন রক্ষার অধিকার, শিক্ষার অধিকার, চলাফেরা করার অধিকার, ধর্ম পালন করার অধিকার, ভাষা ও সংস্কৃতির অধিকার। তো আগামী ক্লাসে আমাদের আবার দেখা হবে। আগামী ক্লাসে আমরা রাজনৈতিক অধিকার নিয়ে আলোচনা করব। তো তোমরা এই আমার আমি আজকে যে পাঠ এক করালাম তোমাদের সামাজিক অধিকার, সেটা আবার বাসা তোমরা অবশ্যই পড়বা। তাহলে সে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আল্লাহ হাফেজ।